বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজ বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের দ্বাদশ শ্রেণীর বাংলার একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদের বাংলা বইয়ের আরও একটা অংশ রয়েছে যেটা হল বাংলা শিল্প সংস্কৃতির ইতিহাস তো তোমরা জানো যে এই যে পাঠটা রয়েছে অর্থাৎ বাংলা শিল্প সংস্কৃতির ইতিহাস এই পাটের মধ্যে আবার পাঁচটা অংশ রয়েছে এই কটা অংশ থেকে কিন্তু তোমাদের শুধুমাত্র ফাইভ মার্কসের কোশ্চেন এবং এমসিকিউ প্রশ্নগুলো পরীক্ষায় আসে তো তার থেকে এই সম্পূর্ণ অংশ থেকে সেরা একশো এমসিকিউ প্রশ্ন যেটা আমি আজ তোমাদের সামনে সম্পূর্ণরূপে শেয়ার করব সম্পূর্ণ উত্তর সহ অতএব প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য বন্ধুরা তারা আগে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো চ্যানেলের সমস্ত ভিডিও এর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের মূল আলোচনা আমরা যে বিষয়ে নিয়ে আলোচনা করবো শ্রেণীর বাংলা শিল্প সংস্কৃতির ইতিহাসের তোমরা জানো যে তোমাদের পাঁচটা অধ্যায় রয়েছে বাংলা গানের ধারা বাঙালি চিত্রকলা বাংলা চলচ্চিত্রের কথা বাঙালির বিজ্ঞান চর্চা এবং বাঙালির ক্রীড়া সংস্কৃতি এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অতি গুরুত্বপূর্ণ বা খুব ইম্পর্টেন্ট এমসি কিউগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু শুধুমাত্র এমসিকিউই পরীক্ষায় আসে বাংলা শিল্প ও সংস্কৃতির ইতিহাস থেকে অতএব আমাদের এমসি কিউগুলো যদি একটু ভালো করে দেখে রাখি তাহলেই কিন্তু আমরা পরীক্ষার হলে আমাদের যে কটা প্রশ্ন পরীক্ষায় আসবে সে কটা কিন্তু আমরা ইজিলি কমন পেয়ে যাব তো যাই হোক আমরা সরাসরি এমসি কেউগুলো দেখে নিই তার সঙ্গে তোমরা পারলে নোটস করে নিও বা যদি জেনে থাকো তো অবশ্যই তার সঙ্গে মিলিয়ে নিও নিজেকে প্র্যাকটিস করে নিতে পারো তো যাই হোক আমরা শুরু করি মূল আলোচনা প্রথম প্রশ্ন চর্যা গানগুলি কী আবিষ্কার করেন অপশান হচ্ছে বসন্ত রঞ্জন রায় হরপ্রসাদ শাস্ত্রী দীনেশ রঞ্জন সেন ঠাকুরদাস ঠাকুরদাস দত্ত তো এর মধ্যে চর্যা কে আবিষ্কার করেছিলেন উত্তর হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী পরে কোশ্চেন শ্রীকৃষ্ণ কীর্তন পা গিয়েছিল কোথায় বাঁকুড়া জেলায় নেপালে কৃষ্ণ মন্দিরে উত্তর কোনটা হবে একবার ভেবে নিতে পারো তোমরা মানে আমি বলতে বলতে উত্তর হচ্ছে বাঁকুড়া জেলায় মানে তাহলে কি হবে নিজের একটু প্র্যাকটিসটাও কিন্তু সঙ্গে হয়ে যাবে নিখিল ব্যানার্জি ছিলেন একজন সেতারবাদক বাদক শরৎবাদক তবলা বাদক বাসিবাদক উত্তর হচ্ছেন সেতারবাদক পরের কোশ্চেন মল্লার গান নামে পরিচিত ঝুমুর গান টপ্পা গান ভাটিয়ালি গান বা ওয়ায়া গান উত্তর হচ্ছে ভাটিয়ালি গান আমরা প্রথম যে প্রশ্নগুলো বলছি এটা হচ্ছে বাংলা গানের ইতিহাস থেকে পরপর আমরা চ্যাপ্টারগুলো প্রত্যেকটা থেকে জানবো এবং মোস্ট ইম্পর্টেন্ট হান্ড্রেড কোশ্চেনগুলো কিন্তু আমরা শেয়ার করবো বাংলা সঙ্গীতের আদিমতম লিখিত নিদর্শন কি অপশান চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন পদাবলী বাউল উত্তর হচ্ছে চর্যাপদ পরের প্রশ্ন গীত গোবিন্দম কোন ভাষায় লেখা সংস্কৃত পালি প্রাকৃত বাংলা উত্তর হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা গীত গীতগোবিন্দম পরের কোশ্চেন মহাভারতের প্রথম অনুবাদক কে অপশান কাশিরাম দাস মালাধর বসু কবিন্দ্র পরমেশ্বর দাস শ্রীকর নন্দী উত্তর হচ্ছে কবিন্দ্র পরমেশ্বর দাস মহাভারতের প্রথম অনুবাদক চলে যাবো তার পরের কোশ্চেনে মনসামঙ্গল পূর্ববঙ্গে কি নামে পরিচিত অপশান হচ্ছে সাপান। ভাসান রয়ানি জগজিয়ানি উত্তর হচ্ছে মনসামঙ্গল পূর্ববঙ্গে কি নামে পরিচিত উত্তর হল রয়ানি নামে পরিচিত রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক কে ছিলেন অপশান বিষ্ণুচরণ চক্রবর্তী রামশঙ্কর যদু ভট্ট অনন্তলাল ক্ষেত্রমোহন উত্তর হলো বিষ্ণুচরণ চক্রবর্তী পরের প্রশ্ন খেয়াল শব্দের অর্থ কী লাভ লাভ সংক্ষেপ যথেচ্ছাচার এবং ঝাপ তো খেয়াল শব্দের মধ্যে অর্থ কি উত্তর হচ্ছে যথেচ্ছা চার চলে যাবো তার পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নটা টপ টপ্পাকে কে জনপ্রিয় করেছিল অপশান রামনিধিগুপ্ত রঘুনাথ রায় কালী মির্জা রামশঙ্কর উত্তর হচ্ছে রামনিধিগুপ্ত পরের কোশ্চেন আখড়ায় গানের শ্রেষ্ঠ শিল্পী কে অপশান নিধুবাবু রামনিধিগুপ্ত হরু ঠাকুর ব্রজমোহন রায় উত্তর হচ্ছে নিধুবাবু পরে কোশ্চেন সর্বথম বাংলায় ধ্রুপদ কে রচনা করেন রাধিকা প্রসাদ রামশঙ্কর ভট্টাচার্য রামপ্রসাদ ভট্টাচার্য উত্তর হল রামশঙ্কর ভট্টাচার্য পরে কোশ্চেন জুড়ির গান এর প্রবর্তক কে অপশান রামচাঁদ মদন মোহন গৌরহরি দাস নীলকণ্ঠ মুখোপাধ্যায় উত্তর হচ্ছে মদন মোহন পরের কোশ্চেন ঢপ কীর্তনের প্রবর্তক কে অপশান আখর দাস মধুসূদন কিন্নর শ্যাম দাস রূপচাঁদ অধিকারী উত্তর হল রূপচাঁদ অধিকারী পরের কোশ্চেন প্রথম অভিনীত বাংলা নাটকের নাম কি অপশান শর্মিষ্ঠা কাল্পনিক সংবাদন রত্নাবলী মালতী মাধব উত্তর হল কাল্পনিক সংবাদন পরের কোশ্চেন রবীন্দ্রনাথ কটি মৌলিক ধ্রুপদ রচনা করেছিলেন অপশান সাতাশটি সত্তরটি পঁয়ষট্টিটি সতেরোটি উত্তর হচ্ছে সাতাশটি পরের কোশ্চেন রবীন্দ্রনাথ কটি মৌলিক খেয়াল রচনা করেছেন অপশান সায়ত্রিশটি সাতাত্তরটি পঞ্চান্নটি চোদ্দটি উত্তর হচ্ছে পঞ্চান্নটি পরের কোশ্চেন বাংলা ভাষায় গজল গানের পথিকৃত কাকে বলা হয় অপশান দ্বিজেন্দ্রলাল রায় অতুল প্রসাদ সেন তারপরে যতীন্দ্রনাথ এবং রজনীকান্ত উত্তর হচ্ছে অতুল প্রসাদকে গজল গানের পথিকৃত বলা হয় পরের কোশ্চেন চারণ কবি কাকে বলা হয় অপশান দ্বিজেন্দ্রলাল সত্যেন্দ্রনাথ মুকুন্দ দাস অতুল প্রসাদ উত্তর হলো মুকুন্দ দাস পরের কোশ্চেন আমরা করব জয় গানটির গীতিকার কে অপশান শিবদাস বন্দ্যোপাধ্যায় রুমা গুহ ঠাকুরতা হেমাঙ্গ বিশ্বাস সলিল চৌধুরী উত্তর হলো শিবদাস বন্দ্যোপাধ্যায় চলে যাব তার পরবর্তী প্রশ্নে মান্নাদের পোশাকী নাম কি ছিল প্রবোধচন্দ্র দে প্রকাশচন্দ্র দে প্রবোধচন্দ্র দাস প্রবোধ কুমার দে উত্তর হচ্ছে প্রবোধ চন্দ্র দে ছিল মান্নাদের পোশাকি নাম পরের কোশ্চেন মান্না দে দাদা সাহেব পুরস্কার কবে পান অপশান উনিশশো পঁচাশি দু উত্তর হচ্ছে দু পরের কোশ্চেন কিশোর কুমারের পোশাকি নাম কি ছিল অপশান প্রবীর কুমার অশেষ কুমার আভাস কুমার প্রকাশ কুমার উত্তর হচ্ছে আভাস কুমার পরের কোশ্চেন পথের পাঁচালির সঙ্গীত পরিচালনা করেন কে অপশান সত্যিৎ রায় রবি শঙ্কর বিসমিল্লা খা বিলায়ত খা উত্তর হল রবিশঙ্কর পরের কোশ্চেন প্রথম সবাক বাংলা ছবির নাম কি অপশান জামাই ষষ্ঠী ইন্দ্রসভা জোর বরাত শিরিফারাত উত্তর হচ্ছে জামাই ষষ্ঠী প্রথম সবাক বাংলা ছবির নাম পরের প্রশ্ন প্লেব্যাক অর্থাৎ নৈপথ্য পদ্ধতি প্রথম চালু হয় কোন বাংলা চলচ্চিত্রে অপশান জামাই ষষ্ঠী অবাক জলপান ইন্দ্রসভা ভাগ্যচক্র উত্তর হল ভাগ্যচক্র পরের কোশ্চেন জারি শব্দের অর্থ কী অপশান ক্রন্দন আনন্দ সমাবেশ নৃত্য উত্তর হচ্ছে ক্রন্দন পরের কোশ্চেন ফিউশন মিউজিকের মূল উদ্যোক্তাকে অপশান বিলায়েত খা রবি অন্নপূর্ণা দেবী আলাউদ্দিন খাঁ উত্তর হল রবিশঙ্কর পরের কোশ্চেন এসরা যে বিখ্যাত শিল্পীর নাম কি অপশান শীতল চন্দ্র মুখোপাধ্যায় দুলাল রায় বিলায়তখাল যাই তিনটা তিনটে অপশান দিয়েছি উত্তর হলো শীতল চন্দ্র মুখোপাধ্যায় পরের কোশ্চেন সাঁওতাল পরগনার জনপ্রিয় লোকসঙ্গীত কি অপশান জারি ঝুমুর শাড়ি ভাটুয়ালি উত্তর হলো ঝুমুর ঝুমুর গান হচ্ছে সাঁওতাল পরগনার সবচেয়ে জনপ্রিয় লোকসঙ্গীত পরের কোশ্চেন মিলে সবে ভারত সন্তান গানের রচয়িতা কে অপশান গোবিন্দচন্দ্র রায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সত্যেন্দ্রনাথ ঠাকুর যতীন্দ্রনাথ ঠাকুর উত্তর হল সত্যেন্দ্রনাথ ঠাকুর পরে কোশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুর আনুমানিক কটি গান রচনা করেছিলেন অপশান দু হাজার দুশো বত্রিশটি তিন হাজার দুশো বত্রিশটি এক হাজার আটশো বিরাশিটি দু হাজার দুশো তেতাল্লিশটি উত্তর হচ্ছে দু হাজার দুশো বত্রিশটি গান রবীন্দ্রনাথ ঠাকুর আনুমানিকভাবে রচনা করেছিলেন চলে যাব তারপরে কোশ্চেনে কোমল গান্ধার ছবিটির সঙ্গীত পরিচালক কে ছিলেন অপশান সত্যজিৎ রায় সলিল চৌধুরী যতীন্দ্র জ্যোতিরিন্দ্র মিত্র এবং বাহাদুর খা উত্তর হচ্ছে জ্যোতিরিন্দ্র মৈত্র পরে কোশ্চেন বাড়ি থেকে পালিয়ে ছবিটির সঙ্গীত পরিচালনা করেন কে বা সঙ্গীত পরিচালক কে ছিলেন অপশান সত্যজিৎ রায় সলিল চৌধুরী য্যোতিরিন্দ্র মৈত্র আলী আকবর খা উত্তর হল সলিল চৌধুরী এবার চলে আসবো আমরা আমাদের পরের চ্যাপ্টার বাঙালির চিত্রকলা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংগঠন নিয়ে াম চিত্রবলী কে অঙ্কন করেছেন অপশান নন্দলাল বসু অবনীন্দ্রনাথ ঠাকুর জামিনী রায় গগনেন্দ্রনাথ ঠাকুর উত্তর হল অবনীন্দ্রনাথ ঠাকুর পরের কোশ্চেন চিত্রকর গ্রন্থের রচয়িতা কে অপশান বিনোদ বিহারী মজুমদার বিনোদ বিহারী মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর উত্তর হল বিনোদ বিহারী মুখোপাধ্যায় পরের কোশ্চেন কোন শিল্পী উনস সিরিজের জন্য বিখ্যাত অপশান জামিনী রায় সোমনাথ হোড় চিত্তপ্রসাদ জয়নাল আবেদেন উত্তর হল সোমনাথ হোড় পরে কোশ্চেন ক্যালকাটা পেইন্টার্স প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে অপশান উনিশশো তেতাল্লিশ উনিশশো চৌষট্টি উনিশশো একান্ন উনিশশো ষাট উত্তর হচ্ছে উনিশশো চৌষট্টি সালে পরে কোশ্চেন সাঁওতাল দম্পতি সুজাতা সৃষ্টি অপশান রামকিঙ্কর বেইজ সোমনাথ হোড় চিন্তামণিকর আবার সোমনাথ হোড় দুবার দেওয়া হয়েছে যাই উত্তর হচ্ছে রামকিঙ্কর বেইজ পরের কোশ্চেন শ্বেত অভিসারিকা চিত্রের শিল্পী কে অপশান গগনেন্দ্রনাথ ঠাকুর গুণেন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ অপশান হচ্ছে অবনীন্দ্রনাথ পরের কোশ্চেন টুয়েলভ ইঙ্ক এসকেসেস এর শিল্পী কে ছিলেন রবীন্দ্রনাথ গগনেন্দ্রনাথ অবনীন্দ্রনাথ যোতিনীন্দ্রনাথ উত্তর হচ্ছে গগনেন্দ্রনাথ ইন্ডিয়ান একাডেমি অফ আর্ট এর প্রতিষ্ঠাতা কে ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর হেমেন্দ্রনাথ অতুল বসু জামিনী রায় উত্তর হলো হেমেন্দ্রনাথ পরের প্রশ্ন নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক কে অপশান অবনীন্দ্রনাথ রবীন্দ্রনাথ রামকিঙ্কর প্রকাশ কর্মকার উত্তর হচ্ছে অবনীন্দ্রনাথ পরের কোশ্চেন রবীন্দ্রনাথ বিশ্বভারতীর সূচনা ঘটান কবে উনিশশো দুই উনিশশো চার উনিশশো সাত উনিশশো উত্তর হলো উনিশশো দুই খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে কলাভবন ভবন কবে প্রতিষ্ঠিত হয় ছয় উনিশ সতেরো উনিশ উনিশশো একুশ উত্তর হচ্ছে উনিশশো সালে শান্তিনিকেতনের কলাভবন প্রতিষ্ঠিত হয়েছিল পরের কোশ্চেন জুবলি আর্ট একাডেমির প্রতিষ্ঠাতাকে অপশান হেনরি হোবার লক রণদা প্রসাদ গুপ্ত আনন্দ প্রসাদ বাগচি মনমথনাথ চৌধুরী উত্তর হলো রণদা প্রসাদ গুপ্ত পরে কোশ্চেন মধ্যযুগের সন্তগণ ছবিটি কার আঁকা নন্দলাল বসু বিনোদ বিহারী মুখোপাধ্যায় অবনীন্দ্রনাথ ঠাকুর দেবী প্রসাদ উত্তর হল বিনোদ বিহারী মুখোপাধ্যায় পট শব্দের আবিধানিক অর্থ কি সরা চিত্র কাপড় নাকি পাঠ উত্তর হচ্ছে চিত্র পরে প্রশ্ন ওমর খৈয়াম চিত্রাবলী কে অঙ্কন করেন অপশান নন্দলাল বসু জামিনী রায় অবনীন্দ্রনাথ ঠাকুর গগনেন্দ্রনাথ ঠাকুর উত্তর হল অবনীন্দ্রনাথ ঠাকুর পরের কোশ্চেন কত খ্রিস্টাব্দে কলকাতায় আর্ট গ্যালারি প্রতিষ্ঠিত হয় অপশান আঠারোশো একষট্টি আঠারোশো চৌষট্টি উনিশশো উত্তর হল উনিশশো একান্ন খ্রিস্টাব্দে পরের কোশ্চেন ম্যাডোনা উনিশশো তেতাল্লিশ কার আঁকা জয়নাল আবেদিন চিত্তপ্রসাদ ভট্টাচার্য হোসেন মজুমদার বিনোদ বিহারী মুখোপাধ্যায় উত্তর হলো জয়নাল আবেদিন ম্যাডনা উনিশশো ছবিটি আঁকা কালীঘাটের মন্দির কবে প্রতিষ্ঠিত হয় অপশন সতেরোশো ছিয়ানব্বই সতেরোশো আটানব্বই আঠারোশো দুই চৌত্রিশ উত্তর হচ্ছে সতেরোশো আটানব্বই সালে পরের কোশ্চেন এবার আমরা চলে যাব বাংলা সিনেমা থেকে অর্থাৎ বাংলা চলচ্চিত্রের কথা যেটা বলছে সেটা থেকে তোমাদের প্রশ্ন প্রথম পূর্ণদর্গের সবাত বাংলা সিনেমার নাম কি উত্তর হচ্ছে জামাই ষষ্ঠী সোনার কেল্লা ছবি ভারতবর্ষের কোন রাজ্যকে তুলে ধরা হয়েছে ছবিতে কলকাতা বারাণসী সত্যজিৎ রায় বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায় সুবোধ ঘোষ মানিক বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক অনবদ্য সৃষ্টি চলে যাব পরের প্রশ্ন হাসলিবাগের উপকথা কার রচনা অপশান রবীন্দ্রনাথ তারাশঙ্কর শরৎচন্দ্র এবং সত্যজিৎ উত্তর হল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস হাসুলিবাকের উপকথা তারপরে সুবর্ণরেখা ছবিটির পরিচালক কে অপশন রাজেন তরফদার ঋতুপর্ণ ঘোষ তপন সিংহ ঋত্বিক ঘটক উত্তর হল ঋত্বিক ঘটক পরের প্রশ্ন পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা কে করেন সত্যজিৎ রায় রবিশঙ্কর বিলায়ত খা বিসমুল্লা খা উত্তর হল রবিশঙ্কর পরের প্রশ্ন পৃথিবীতে প্রথম কবে চলচ্চিত্র প্রদর্শিত হয় আঠারোশো নব্বই আঠারোশো বিরানব্বই আঠারোশো পঁচানব্বই আঠারোশো আটানব্বই মনে রাখবে ভারতে চলচ্চিত্র শুরু হয়েছিল আঠারোশো ছিয়ানব্বই সালে চলে যাব তার পরবর্তী প্রশ্নে রয়্যাল বায়োস্কোপ কোম্পানি তৈরি হয় কত খ্রিস্টাব্দে অপশন আঠারোশো পঁচানব্বই আঠারোশো ছিয়ানব্বই উত্তর হচ্ছে সালে কলকাতায় প্রথম মুভি ক্যামেরা আসে কত খ্রিস্টাব্দে আঠারোশো পঁচানব্বই আঠারোশো ছিয়ানব্বই আঠারোশো আটানব্বই উনিশশো উত্তর হচ্ছে উনিশশো দুই সালে পরের প্রশ্ন ভারতে প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি বিল্লমঙ্গল রাজা হরিশচন্দ্র রত্নাবলী সরলা উত্তর হচ্ছে রাজা হরিশ্চন্দ্র পরের প্রশ্ন ভারতে প্রদর্শিত প্রথম সবাক ছবির নাম কি রাজা হরিশ্চন্দ্র বিল্লমঙ্গল মেলোডি অফ লাভ বিলেত ফেরত উত্তর হল মেলোডি অফ লাভ পরের কোশ্চেন ভারতীয়দের তৈরি প্রথম সবাক ছবির নাম কি অপশান জামাই ষষ্ঠী আলোম আরা মেলোডি অব লাভ বিল্লমঙ্গল উত্তর হলো আলম আরা পরের কোশ্চেন নিউ থিয়েটার্স কোম্পানির প্রাণ পুরুষ কে অনাদি বসু দেবকী কুমার বসু প্রিয়নাথ গাঙ্গুলি রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর হচ্ছে দেবকী কুমার বসু পরের প্রশ্ন বাংলা চলচ্চিত্রে আবহাওয়া সঙ্গীতের ব্যবহার প্রথম লক্ষ্য করা যায় কোন ছবিতে অপশান চণ্ডীদাস বিদ্যাপতি দেবদাস পরিচয় উত্তর হল বিদ্যাপতি পরের কোশ্চেন ভারতে প্লেব্যাক প্রথা শুরু হয় কোন চলচ্চিত্রে যেটা উনিশশো সালে শুরু হয়েছিল অপশান হচ্ছে জিন্দেগি ভাগ্যচক্র নৌকাডুবি গৃহদাহ উত্তর হচ্ছে ভাগ্যচক্র সিনেমাতে প্রথম প্লেব্যাক প্রথা চালু হয়েছিল পরের প্রশ্ন উত্তম সুচিত্রা জুটির প্রথম ছবির নাম কি যেটা উনিশশো সালে বেরিয়েছিল পথে হলো দেরি শব্দ সপ্তপদী সাড়ে চুয়াত্তর হারানো সুর উত্তর হলো সাড়ে চুয়াত্তর পরের প্রশ্ন প্রথম রঙ্গিন বাংলা ছবির নাম কি অপশান অগ্নি পরীক্ষা কাব্যের স্বর্গ পথে হলো দেরি গঙ্গা উত্তর হল পথে হলো দেরি পরের প্রশ্ন কাবুলিওয়ালা ছবির পরিচালক কে তপন সিংহ শিশির ভাদুরি মৃণাল সেন রাজেল তরফদার উত্তর হল তপন সিংহ পরের কোশ্চেন ঋত্বিক ঘটকের তৈরি প্রথম চলচ্চিত্র কোনটি অপশান নাগরিক অজান্ত্রিক ছিন্নমূল মেঘে ঢাকা তারা উত্তর হল অজান্ত্রিক পরের কোশ্চেন সত্যিত রায় নিম্নোক্ত কোন তথ্যটি রঙিন মানে কোন সিনেমাটা সিনেমা সিকিম বালা হসপিটাল উত্তর হচ্ছে সিকিম কিন্তু একটা কোশ্চেনে সত্যি রায়ের বিচারে তার শ্রেষ্ঠ তথ্যচিত্র কোনটি দা ইনার আই আমার লেলিন ভুবনসম বালা উত্তর হচ্ছে দ্য ইনার আই সত্যিত্রায়ের রায়ের বিচারে তার শ্রেষ্ঠ তথ্যচিত্র পথের পাচালি মুক্তি পেয়েছিল কত খ্রিস্টাব্দে উনিশশো আটচল্লিশ উনিশশো তেপ্পান্ন উনিশশো পঞ্চান্ন উনিশশো উত্তর হল উনিশশো পঞ্চান্ন সালে পরের কোশ্চেন বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাস থেকে বাঙালির বিজ্ঞান চর্চা সেটা থেকে হাওড়া শিবপুর বোটানিক্যাল গার্ডেন গয় প্রতিষ্ঠিত হয় সতেরোশো পঁচাশি সতেরোশো ছিয়াশি সতেরোশো সাতাশি সতেরোশো অষ্টাশি উত্তর হল সতেরোশো সাতাশি সালে বেলগাসিয়া মেডিকেল কলেজের বর্তমান নাম কী অপশান কলকাতা মেডিকেল নীলরতন মেডিকেল আর মেডিকেল সাগর দত্ত মেডিকেল উত্তর হল আর মেডিকেল পরের কোশ্চেন আমাদের দেশে প্রথম বাষ্পীয় ইঞ্জিন নির্মাণ করেন কে অপশান গোলকচন্দ্র নন্দী মহেন্দ্র নন্দী শিবচন্দ্র নন্দী কালিদাস শীল উত্তর হল গোলকচন্দ্র নন্দী পরের কোশ্চেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর প্রতিষ্ঠাতাকে অপশান প্রফুল্লচন্দ্র রায় মহেন্দ্রলাল সরকার মেঘনাথ সাহা সত্যেন্দ্রনাথ বসু উত্তর হল মহেন্দ্রলাল সরকার পরের কোশ্চেন বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতাকে অপশান প্রফুল্লচন্দ্র রায় রায় মহেন্দ্রলাল সরকার সাহা সত্যেন্দ্রনাথ বসু উত্তর হলো প্রফুল্ল চন্দ্র রায় পরের কোশ্চেন হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় পরে কোশ্চেন ভারতীয় জনক কাকে বলা হয় উইলিয়াম জোনসকে উইলিয়াম রক্সবার্গকে জন টমাসকে রবার্ট কিটকে উত্তর হচ্ছে উইলিয়াম রক্সবার্গকে তারপর হচ্ছে এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় অপশান সতেরোশো চুরাশি সতেরোশো অষ্টাআশি সতেরোশো সাতাত্তর সতেরোশো সতেরো উত্তর হচ্ছে সতেরোশো চুরাশি সালে প্রতিষ্ঠিত হয়েছিল এশিয়াটিক সোসাইটি পরে কোশ্চেন সর্বোত্তম বাংলা মুদ্রা অক্ষর কে খোদাই করেন অপশান মার্সম্যান কেরি টমার্স পঞ্চানন কর্মকার উত্তর হল পঞ্চানন কর্মকার পরে কোশ্চেন বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্রের নাম কি অপশান বঙ্গদর্শন দিকদর্শন সমাচার দর্পণ প্রবাসী উত্তর হলো দিকদর্শন চলে যাবো তার পরবর্তী কোশ্চেনে আত্মীয় সভা কবে গড়ে ওঠে আঠারোশো পনেরো আঠারোশো সতেরো আঠারোশো একুশ আঠারোশো তেইশ উত্তর হল আঠারোশো পনেরো সালে কলকাতায় কবে প্রথমবার প্লেগ রোগ ধরা পড়ে উনিশশো বিরানব্বই উনিশশো নিরানব্বই আঠারোশো নিরানব্বই আঠারোশো সাতানব্বই উত্তর হল আঠারোশো সাতানব্বই সালে কোন দিনকে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয় ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জুলাই ফার্স্ট ফেব্রুয়ারি ফার্স্ট আগস্ট অপশান উত্তর হলো ফার্স্ট জুলাই টলস্টয় অব বেঙ্গল কাকে বলা হয় মহেশচন্দ্র নন্দীকে কালিদাস শিলকে সতীনাথ ঘোষকে রাজকৃষ্ণ কর্মকারকে উত্তর হল মহেশচন্দ্র নন্দীকে ভারতবর্ষে হাফটন ব্লকের প্রবর্তন কে করেন অপশান উপেন্দ্র কিশোর রায়চৌধুরী নীলমণি মিত্র সুকুমার রায় সীতানাথ ঘোষ উত্তর হল উপেন্দ্র কিশোর রায়চৌধুরী লাইম বা এর জগদীশ চন্দ্র বসু প্রফুল্ল চন্দ্র রায় মেঘনাথ সাহা সত্যেন্দ্রনাথ বসু উত্তর হল প্রফুল্ল চন্দ্র রায় পরের প্রশ্ন কোয়ান্টাম সংখাতত্ত্বের জনককে অপশন মেঘনাথ সাহা সত্যেন্দ্রনাথ বসু প্রফুল্ল চন্দ্র রায় দেবেন্দ্রমোহন বসু উত্তর হল সত্যেন্দ্রনাথ বসু পরের কোশ্চেন জগদীশ চন্দ্র বসু কবে বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন অপশন উনিশশো সালে উনিশশো সালে উনিশশো এগারো সালে উনিশশো সালে উত্তর হলো উনিশশো সালে পরের কোশ্চেন আধুনিক ভারতে রাশিবিজ্ঞানের জনক কাকে বলা হয় অপশন আশুতোষ মুখোপাধ্যায় প্রশান্ত চন্দ্র দেবেন্দ্র মোহন হিন্দু সাধক উত্তর হলো প্রশান্ত চন্দ্র মহলানবিশকে আধুনিক ভারতে রাশিবিজ্ঞানের জনক বলা হয় ভারতে প্লাস্টিক সার্জারির জনক কাকে বলা হয় মহেন্দ্র সরকার নীলরতন সরকার আবিরলাল মুখার্জি নাগেন্দ্রনাথ দে উত্তর হলো নীলরতন সরকার পরে কোশ্চেন ভারতে সব ব্যবচ্ছেদ বিদ্যার প্রতিকৃত কাকে বলা হয় কেদারেশ্বর বন্দ্যোপাধ্যায় মধুসূদন গুপ্ত নাগেন্দ্রনাথ দাস শম্ভু দাস দে উত্তর হলো মধুসূদন গুপ্ত পরের প্রশ্ন বাঙালির ক্রীড়া সংস্কৃতিকে বাঙালি সার্কাসের প্রাণ পুরুষকে অপশন দেবাশিস বিশ্বাস দেবরাজ দত্ত প্রিয়নাথ বসু প্রিয়নাথ ঘোষ উত্তর হলো প্রিয়নাথ বসু বাঙালির প্রথম সার্কাসের নাম কি অপশান অলিম্পিক ন্যাশনাল অজন্তা ক্যালকাটা উত্তর হল ন্যাশনাল বাঙালির প্রথম সার্কাসের নাম পরের প্রশ্ন পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম গ্র্যান্ডমাস্টার হন অপশান দিব্যেন্দু বড়ুয়া সন্দীপন চন্দ্র সূর্যশেখর গাঙ্গুলি বিশ্বনাথন আনন্দ উত্তর হল দিব্যেন্দু বড়ুয়া যিনি প্রথম গ্র্যান্ড মাস্টার হন পশ্চিমবঙ্গ থেকে ভারতের প্রথম অলিম্পিক ভারত প্রথম অলিম্পিকে কবে যোগ দেয় অপশান উনিশশো কুড়ি উনিশশো চব্বিশ উনিশশো আঠাশ উনিশশো বত্রিশ উত্তর হলো উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে ভারত প্রথম অলিম্পিকে যোগদান করে এই হলো একশো এমসিকিউ কোশ্চেন তোমাদের আর এখানে জাস্ট তিন চারটে কোশ্চেন যেটা ইম্পর্টেন্ট সেটা একটু লিখে দিয়েছি যে ভারতের প্রথম ফুটবল ক্লাব ক্যালকাটা ফুটবল ক্লাব ভারতের প্রথম বাঙালি ফুটবল ক্লাবের নাম সহবাজার ক্লাব মোহনবাগান ক্লাব স্থাপিত হয় আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে মোহনবাগান আইপিএসল জয় করে উনিশশো এগারো সালে ভারতে হকি ফেডারেশন গঠিত হয় উনিশশো চব্বিশ সালে যাই হোক যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করলাম মনে রাখবে এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কিন্তু প্রতি বছর নিয়মিতভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসছে এবং সেইভাবেই তোমাদের সামনে সম্পূর্ণ নোটসটা আমি তুলে ধরলাম এবং যে প্রশ্নগুলো তুলে ধরলাম এগুলো বারবার প্র্যাকটিস করতে পারো আশা করি তোমাদের খুবই কাজে লাগবে আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম ধন্যবাদ